এই ডানকুনির মাটি থেকে দাঁড়িয়ে বলে যাচ্ছি, কান খুলে শুনে রেখে দেন, যতদিন খুশি আড়াবুলকে কোলে বসিয়ে রাখুন, কারোর বাবার ক্ষমতা হবে না আড়াবুলকে বাঁচিয়ে রাখার। যতদিন খুশি আড়াবুলকে প্রোটেকশন দিয়ে রাখুন, কারোর ক্ষমতা হবে না ওকে জেলে যাওয়া থেকে আটকানোর, কারোর ক্ষমতা হবে না নওশাদ সিদ্দিকী সহ আরো 18 জনকে জেলে পুরে রাখার। তুমি চোখ দেখাচ্ছ, তুমি টাকার করুন দেখাচ্ছ, তোমার সাথে আমরা বুঝে নেব, রাস্তায় বুঝব, আদালতে বুঝব, গণতন্ত্রের লড়াই গণতন্ত্রের মতো করে বুঝব। অনেক হয়ে গেছে পশ্চিমবাংলার মাটিতে, অনেক আক্রমণ হয়েছে পশ্চিমবাংলার মাটিতে, অনেক অত্যাচার হয়েছে এ বাংলার মাটিতে, অন্যায় হয়েছে, জুলুম হয়েছে, বিচার চাইছে বাংলার মানুষ, বিচার করতে হবে, কেউ পার পাবে না। আমরা গর্বিত, আমরা গর্বিত, নওশাদ জেলের মধ্যে আছে, আমরা গর্ববোধ করছি। কেন জানেন বললাম? এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের তিনজন বিধায়ক জেলের মধ্যে আছে, তিনজন। একজন পার্থ চ্যাটার্জি, একজন মানিক ভট্টাচার্য, আরেকজন আমাদের নওশাদ। প্রথমের দুটো মানুষের টাকা চুরি করে জেলে গেছে, আর নওশাদ মানুষের লড়াই লড়তে গিয়ে জেলে গেছে। চিরজীবন ইতিহাসে লেখা থাকবে, চিরজীবন ধরে ইতিহাসে লেখা থাকবে। কেন গায়ে লাগছে? ধর্মগুরুরা কেন রাজনীতি করবে? ধর্মগুরুরা কেন রাজনীতি নিয়ে কথা বলবে? কেন 21শে জুলাই এর মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন তৃণমূলের পক্ষে কথা বলতে হয় তখন তো মনে পড়ে না? তৃণমূলের পক্ষে বললে সুবহানাল্লাহ, আর তৃণমূলের বিপক্ষে বললেই তুমি কেন কথা বলছো? এ বজ্জাতি বাংলার মানুষ আর সহ্য করবে না। কি অত্যাচার করছে বাংলার মানুষের ওপর, চোখ খুলে তাকিয়ে দেখুন। এক বছর হয়নি আমাদের বন্ধু, একসাথে মিছিলে হেঁটেছি, এনআরসির বিরুদ্ধে মিছিলে হেঁটেছি, সিএর বিরুদ্ধে মিছিলে হেঁটেছি, আনিস খানকে খুন করে দিল। আনিস খান খুন হয়ে যাওয়ার পরে আদালতে আমরা লড়েছি, আমরা রাস্তায় লড়েছি। কি বলে বিজেপি হিন্দু, কি বলে মমতা ব্যানার্জি মুসলিম হিন্দু, দুজনে মিলে ভিড়িয়ে দিয়ে ভোট করাতে চায়? আরে আনিস খানের মুক্তির জন্য লড়াই করতে গিয়ে মীনাক্ষী মুখার্জি থেকে 18 জন 15 দিন ধরে জেল খেটে এসছে। এ বাংলার বুকে হিন্দু মুসলিম নিয়ে কাউকে ভাগ করা যাবে না। আমরা বাংলার মানুষরা বুঝে গেছি, এরা যতদিন হিন্দু মুসলিম করবে ততদিন বলে দিদি আর মোদি একজন কেন্দ্র আর একজন রাজ্যতে বসে থাকবে। আমার কাছে মোবাইলটা নেই, থাকলে দেখাতাম। এই তো আজ থেকে 3 মাস আগে বিজেপির নবান্ন অভিযান হলো, পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দিল, দাউ দাউ করে আগুন চললো। কোন বিজেপি নেতা কতদিনের জন্য জেল খেটেছে, পুলিশকে রাস্তায় ফেলে মেরেছে? কোন বিজেপির নেতা জেল খেটেছে? একজন বিজেপির নেতাও জেল খাটেনি, কারণ এই গোটা রাজ্য সরকারের কি কি বাধা আছে, আরএসএস এর দপ্তরে এদের ক্ষমতা নেই, এদের ক্ষমতা নেই কথা বলবার। বড় বড় কথা বলছে। কোনোদিন পশ্চিমবাংলার বুকে আমরা এ দৃশ্য দেখেছি? বাংলার বুকে এ দৃশ্য আমরা দেখেছি? বাংলার বুকে মা বোন ভাই বোন সবার বিরুদ্ধে এতদিন ধরে যা অন্যায় অত্যাচার করেছে, সবাই রাস্তায় নেমে এসে তারা বিচার চেয়েছে। আর সর্বশেষ ফুরফুরা শরীফ, যে পরিবারকে নিয়ে বাংলার মানুষ গর্ববোধ করে, গোটা পশ্চিমবাংলায় গর্ববোধ হয়, সেই পরিবারকে আজকে রাস্তায় নামতে হয়েছে বিচার চাওয়ার জন্য, এর বিচার করতে হবে। গণতন্ত্র চলছে বাংলার বুকে, গণতন্ত্রের রাজ চলছে। কিসের গণতন্ত্র, কিসের গণতন্ত্র? বিরোধী দলনেতা, নামের বিরোধী দলনেতা, ও বলছে ও নাকি নওশাদের পাশে আছে। কেন হঠাৎ করে দরদ কোত্থেকে এলো? হ্যাঁ, লোক দেখানো দরদ। আজ থেকে 5 মাস আগে কি বলতে, আজ থেকে 6 মাস আগে কি বলতে, গোটা পশ্চিমবাংলা জুড়ে তো বাংলার আগুন লাগিয়ে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছিলে তোমরা। ট্রেনে যখন গিয়ে ঢিল পড়ে তখন পূর্ব মেদিনীপুর থেকে শুভেন্দু অধিকারী বুঝে যায় কে ট্রেনে ঢিল মেরেছে।
ভয়ঙ্কর ঘ্রাণ শক্তি লোকে শুকে শুকে বোঝে না, কে শুকে শুকে বুঝতে পারে? ওরা শুকে শুকে বুঝে যায় কে ঢেলে ঢিল মেরেছে। তাই আমরা আপনাদেরকে বলছি, শুনুন, এই লড়াই গণতন্ত্রকে বাঁচানোর লড়াই। কোন পুলিশ? এই তো এখানে কিছু পুলিশ আছে দেখলাম, এরা কি মনে করেছে কতদিন দালালি করবে, কতদিন সরকারের দালালি করবে? আপনারা মানুষের দালাল, মানুষের দালালি করতে পারলে করেন, আর যদি মানুষের দালালি না করতে পারেন, রোজ আদালতে সকাল বিকেল দৌড় করাবো। কোন সরকার বাঁচাতে পারবে না, কোন মন্ত্রী বাঁচাতে পারবে না। মামলা করেছি কলকাতা হাইকোর্টে, 1 তারিখ তো হবে, বেলের হেয়ারিং হবে, তার সাথে কলকাতা হাইকোর্টেও আমরা বুঝে নেব কোন পুলিশ লাঠিচার্জ করতে গেল, ও পুলিশ কে, বিনা উর্দিতে কোন পুলিশ লাঠিচার্জ করলো, ভিডিও আছে, ও পুলিশ কে, ওর উর্দি কোথায়, ওর খাকি উর্দি কোথায়, ওর সাদা উর্দি কোথায়? ওই লোকগুলো কে ছিল যে এসে লাঠিচার্জ করলো? পুলিশ ঢিল ছুড়লো কেন? পুলিশ দুষ্কৃতীদের মতো লাঠিচার্জ করলো কেন? নওশাদদের যে মিছিল ছিল, চৌরঙ্গীর সামনে অবস্থান করছিল, তাদেরকে ডিটেন করতে পারতো, তাদেরকে তুলে নিয়ে যেতে পারতো, লালবাজার থেকে আবার ছেড়ে দিতে পারতো, কিন্তু না, তা এরা করবে না। তার কারণ কি? সামনে তো ভোট নেই দাদা, সামনে ভোট থাকলে তখন আমাকে আপনাকে বোকা বানাবে, আর গিয়ে সংখ্যালঘু ভাই বোনেদের কাছে বলবে আমি যতই অপরাধ করে থাকি তুমি এসে আমাকে ভোট দাও, তুমি আমাকে ভোট না দিলে বিজেপি ক্ষমতায় চলে আসবে। আরে কাকে ভয় দেখাচ্ছেন? মোদি জিতলেও বাবুল মন্ত্রী হয়, দিদি জিতলেও বাবুল মন্ত্রী হয়। পশ্চিমবাংলার বিধানসভায় একজন মাত্র বিরোধী বিধায়ক আছে, বাকিগুলো তো তৃণমূলের দালাল। গোটা ভারতবর্ষের বুকে কে লড়াই করছে সামনে দাঁড়িয়ে চোখ খুলে তাকিয়ে দেখুন। আমাদের আমাদের গোটা পশ্চিমবাংলাটাকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করালো, গোটা ভারতবর্ষটাকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করালো? এতদিন ধরে আমরা দেখিনি এনআরসি সিএ এর আন্দোলনের সময় জামিয়া মিলিয়া ইউনিভার্সিটি থেকে হোক বা দিল্লির জেএনইউ থেকে হোক, মোদি সরকারের পুলিশ তুলে নিয়ে গিয়ে সাধারণ ছাত্র ছাত্রীদেরকে মাসের পর মাস জেল খাটিয়েছে, আর আমাদের রাজ্যের বুকে রাজ্যের সরকার একই কাজ করছে। তার কারণ কি? একজন মাত্র বিধায়ক আছে যে চোখে চোখ রেখে প্রশ্ন করে, রাজা তোর কাপড় কোথায়? এত উলঙ্গ প্রশাসন বাংলার মানুষ আগে দেখেনি। আমরা গর্বিত, আমরা গর্বিত, নওশাদ জেলের মধ্যে বসে আছে, আপনি জানবেন ও যতদিন জেলের মধ্যে থাকবে ও বাইরে বেরিয়ে ওর তেজ তত বাড়বে, কারোর ক্ষমতা নেই ওতে জান।